পদ্ম না প্রেমপাত্র? ওই একটা কবিতা শুরু করেছিলাম আর কি। কবিতা? বাহ, পড়ো শুনি। ধুর, ও আপনার ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? কেন? ও তোমার মতন চারটি এমএ বিএ পাশটি নিতাই না? ঠিক আছে, শোনাতে হবে না। মা, আমিও কবিতা পড়তুম ছোটবেলায়, সেখন রাখো সত্যেন দত্তের সেই পদ্মটা একদমই বলতে পারতুম গড়গড় করে। ছিপ খান তিন ডাক তিন জন মাল্লা চৌপর দিন ভর দায় দূর পাল্লা পারময় ঝোপঝার জঙ্গল জঞ্জা জলময় শৈবাল পান্নার টকশাল কুণ্ঠি তীরগর ঐচর জাগজে মোনার ডিমটা শ্যাওলায় ঢাকজে চুপ চুপ ডাইডু বই পান কৌটি ডাই ডুপ টুপ টুপ ঘোমটার বৌটি ভাগ ভাগ কলকি পক ভাগ শুনবো ঘোমটার পাকে মন রয় উন মন গো। বাবা, আপনার এখন এত মুখস্থ আছে? তবে নাও, এবার পড়ো শুনে তুমি কিনে কোটো। আত্মজ মানে সন্তান, ছেলে। দীর্ঘ বড় দীর্ঘ ছিল শীত, রুক্ষ বড় রুক্ষ ছিল পথ, তবুও তোকে আনতে গিয়ে একা শোয়েছি বুকে রক্ত ঝরা ক্ষত। তুমুল সে কি তুমুল ছিল ঝড়, বুক ছমছম গহীন কালো রাত, কোথাও খুঁজে পাইনি কুটো খড়, একলা পথে ধরেনি কেউ হাত। এখন তোর ডালিম গালে রোদ, দেখে পলক ফেলতে ভুলে যাই, অনেক পথ এখনো চলা বাকি, তা হোক তবু আজ তো একা নই। গানেসা 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 নিধপা গামাপামা গানেসা।